আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে চিতই পিঠা। তো এই চিতই পিঠা গরুর মাংস দিয়ে খেতে অনেকেরই পছন্দ। তো খুব সহজভাবে চিতই পিঠা রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে সবার কাছে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এখানে একটা বলে আমি এখানে 2 কাপ আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন একটা পেশলার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো আগে থেকেই আমি কুসুম গরম পানি দিয়ে 1/2 কাপ পরিমাণের মতো পানি দিয়ে ব্যাটারটা একটু মাখিয়ে নিয়েছিলাম। তো দেখুন এরকম হয়েছে। মেখে নেওয়ার পরে এই পিঠার ব্যাটারটি যত বেশি মথে নেওয়া হবে ততই পিঠাগুলি পারফেক্ট হবে। তো এখন আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিচ্ছি। তো চিতই পিঠা বানানোর জন্য ব্যাটারটা একদম পারফেক্ট ও রেডি। তো এই ব্যাটারটা এরকমই হয়, বেশি পাতলাও না বেশি ঘনও না। তো চলুন পিঠা তৈরি করে নিই। তো তার জন্য একটা চুলাইতে মাটির পাত্র দিয়ে দিয়েছি। তো কড়াইটি গরম হয়ে গিয়েছে, এর মধ্যে 1 চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা তুলে পিঠা তুলে নিব। তো হয়ে গেল চিতই পিঠা। এখন আমি কড়াই থেকে পিঠাটা তুলে নিব। একটা প্লেটে রেখে দিব পিঠা। তো এভাবে আমি সবগুলো চিতই পিঠা একে একে ভেজে নিব। তো হয়ে গেল ফুলকো ফুলকো চিতই পিঠা। খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করলাম। এই চিতই পিঠাটা গরুর মাংস দিয়ে বা যে কোনো ভর্তার সাথেই পরিবেশন করতে পারেন। তো আজকে আমি গরুর মাংসের সাথে এই ফুলকো ফুলকো চিতই পিঠা পরিবেশন করব। তো আমি একটা বাটিতে কিছু গরুর মাংস তুলে নিয়েছি। এই চিতই পিঠাটা অনেকেরই খুব পছন্দ। আর যদি থাকে গরুর মাংস তো আর তো কোনো কথাই নেই। তো আজকে আমার এই চিতই পিঠার রেসিপিটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই একটা লাইক দিবেন। তো পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।